มึงคืนแล้วคุณตูนายพาไปพาลูกพาไปเบสิตูเด็กแค่ตักข่ายเด็กที่Hi guys, welcome to my channel. কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, আমারই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একা না, আমার সঙ্গে এসেছে আমার দেওর, মানে এটা আমার একটা ভাই হয়। তো আজকে আমরা একটা ব্লগ করব। ব্লগ বলতে আমরা আজকে আম্মাখা খাবো। হঠাৎ করে আমাদের আজকে আম্মাখা খেতে ইচ্ছে করলো, তো ভাবলাম যে চলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর অনেক দিন ধরে ব্লগ করাও হয় না, তো চলো এখন আমরা সবাই মিলে মানে আম্মাখা করব, খাবো, এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করি। তো চলো আগে তোমাদেরকে আমাদের আম গাছটাকে দেখাই। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের আম গাছ। এই আমগুলোর কি জানি আম গাছ, এটা হিমসাগর, হিমসাগর আম। তো আজকে এই গাছের আম ধরে মুখে গেল আসছে, কিন্তু মুখে গুলো না একদম কোয়াশ ভর্তি। তো চলো এগুলোকে দুটাই হবে না, নাড়ু নেবো। তোমার দাদা আসবে দুপুরে, ওর জন্য কিন্তু রাখতে হবে। আর একটা নিই তাই না? সব ভালো আমগুলো একটু নিচ্ছি, ভালো গ্যাসেরই আম। আচ্ছা যাই হোক, এই যে এখানে দেখো আগে থেকে সব কিছু নিয়ে এসেছিলাম। তো এই সব লবণ, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, আর এই যে কাশন কোথায় ও হবে না। এখন আমগুলোকে ভালো করে ছুলে নিই, তারপরে ধুয়ে নেব। তুমি সামনে যাও, এই যে এখানটা থেকে। তো চলো আমগুলোকে আগে কাটি বাবা, আমাদের বউকে। তো চলো আমগুলোকে আগে কেটে নিই, কষে ভর্তি। বাকিটা আঠা ভর্তি, সেদিন ঠাম্মা কাঁঠাল কাটছিল। আন্না যে ইয়েটা দিয়ে ঘষলে ভালো হতো, কিন্তু আমাদের এটা নষ্ট হয়ে গেছে। এইরকম করে চিকন চিকন করে পাতলা পাতলা করে কাটি, এইভাবে তো ভালো লাগবে তাই না? এইভাবেই করি। তোমার
যেহেতু আমার সবগুলো আম কাটা কমপ্লিট, এখন আমি ভালো করে মাখিয়ে নেব আমগুলোকে। ওইখানে লবণ আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে লবণ চিনি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা ভেজে দিলে বেশি ভালো হতো, কিন্তু দিলাম না, মানে প্রচণ্ড ঝাল লাগবে আর পরে পেট ব্যথা করবে, সেই কারণে আর দিলাম না। কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে আর কি কালারটা বেশ সুন্দর আসতো। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু যেই শুকনো লঙ্কা ভেজে বা পুড়িয়ে যে গুঁড়োটা, ওটা দিলে কালারটা সুন্দর আসে, টেস্টটাও ভালো হয়, কিন্তু দিলাম না। ওই শুকনো লঙ্কাটা খেলে পেট ব্যথা করতে পারে সেই কারণে। তো দেখো এখন আমি সব কিছু দিয়ে নিচ্ছি, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই জায়গাটায় ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আমার পাশে গান চলছিল কারো একটা ফোনে, সেই কারণে পরে এখন এডিট করার সময় আমি দেখছিলাম যে গান চলছিল। তো দেখো এখন আমি সুন্দর করে একে একে সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর এরপরে দেবো কাসন। কাসনটা বাড়ির বানানো, আমার দিদা শাশুড়ি বানিয়ে আমাদের জন্য পাঠিয়েছে, তো সেটাই আজকে আমি প্রথম খাবো। আর এবার কিন্তু বছরের প্রথমবার আমি আম মাখা খাচ্ছি। এই যে দেখো কাসনটা, কাসনটার কালারটাও কিন্তু বেশ সুন্দর। তো এখন এই কাসনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, তো চলো তোমরা দেখতে থাকো। আর কালারটা যদিও অতটাও সুন্দর আসেনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো কে কে এখন আম মাখা খাওনি কমেন্ট করে জানিও, আমিও খেয়েছিলাম না খাবো খাবো করে, তো আজকে শেষ পর্যন্ত খেলাম, তো চলো দেখতে থাকো। তো দেখলে তো যে একে একে সব কিছুই দিয়ে দিলাম, তো নতুন করে দেখানোর কিছুই নেই, আমটা সবাই খায় আর সবাই পারে, তো সব কিছু দিয়ে দিলাম। এখন কাসনটাও দিয়ে দিয়েছি, এখন শুধু মা খাবো আর সবাই মিলে খাবো। বেশি জোরে কথা বলতে পারছি না, চেয়ারে বসে আছি। তো এই যে দেখো আমগুলোকে ভাব, প্রথমে ভাবলাম যে পাতায় বাঁটবো, কিন্তু না এইভাবে ভালোভাবে বেশি। তো দেখি একটা খাই দেখি, এমনি ভালোই হয়েছে, কিন্তু প্রচণ্ড ঝাল, অবস্থা খারাপ হয়ে যাবে এটা খাওয়ার পরে। খেতে তো ভালোই লাগবে, আরেকটা খাই সবাইকে না দিয়ে। সুন্দর হয়েছে, চলে আসো ঘন্টু এবার। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। তাহলে এখন সবাইকে একে একে দিয়ে নিই, চলো তারপরে আমি খাবো, তো চলো। মোটামুটি ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। তো তারপর কালকে কি খাবা? কালকে, হাই গাইস, কালকে একটা নতুন রেসিপি হবে। কি রেসিপি সেটা আমি বলতে পারছি না, আমেরই রেসিপি হবে কিন্তু বলতে পারছি না কিরকম হবে। আচ্ছা, সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। হাতের মধ্যে নেচে মিল, হাতের মধ্যে রুমটা নিয়ে বাবা, কিন্তু তুই লবণে পোড়া লাগে। তো এখন দেখো আমাদের আম মাখা খাওয়া হয়ে গেছে, তো এখন ও মানে আমার দেওর বাড়ি যাবে, তো তার আগে বললো যে ওর নাকি প্রচণ্ড গরম লেগেছে, তো আমাদের পুকুরে একটু স্নান টান করে তারপরে যাবে। তো এখানে দেখো সাঁতার কাটছে, তো যাই হোক ও এখন স্নান করুক। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই, সবাইকে টাটা।